সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে nbs24.org শিরোনাম ট্রাম্প পুতিনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জানাবো খেরসন দখল রাশিয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনে ভোট দেওয়া থেকে বিরত থাকলো ভারত ইউক্রেনের শহরে বোমা ফেলা হয়নি দাবি পুতিনের ইউক্রেনে রাশিয়ার তিন কমান্ডার নিহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের রাশিয়ান সম্পদ দখল করার অনুমতি দিল ইউক্রেন ভিয়েনা সংলাপ চুক্তির অনেক কাছাকাছি রয়েছে বললেন ব্রিটিশ আলোচক এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের দর্শক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিন কমান্ডার নিহত হয়েছেন তারা যুদ্ধক্ষেত্রে সামনে সারিতে আসার পর নিহত হন পশ্চিমা কর্মকর্তারা এই দাবি করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম ট্রাম্প পুতিনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে দেশটির রাজধানী কিয়েভ খার্কিভ সহ বিভিন্ন শহরে ব্যাপক গোলা হামলা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া আগ্রাসনের অষ্টম দিন অতিবাহিত হলেও এখনও পুরো ইউক্রেন এমনকি দেশটির রাজধানী কিয়েভ দখল করতে পারেনি রুশ সেনারা এর মধ্যে ন্যাটো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই যুদ্ধের মূল কারিগর ভ্লাদিমির পুতিনকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শুক্রবার চার মার্চ ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন নিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বোল্টন বলেন পুতিন অপেক্ষা করেছেন যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে জয়ী হবেন এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসবেন তবে ওই আলোচনায় বোল্টন বেশিরভাগ সময়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন সাক্ষাৎকারের একদম শেষের দিকে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক মাইকেল ডাফি তাকে জিজ্ঞাসা করেন ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটা অগ্রসর হয়েছিলেন ট্রাম্প এমন প্রশ্নের উত্তরে বোল্টন বলেন ট্রাম্প অনেকখানি পা ফেলেছিলেন তবে সেই সময় ন্যাটো থেকে নাম প্রত্যাহার করে নেননি বোল্টন আরও বলেন যদি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতেন তবে ন্যাটো থেকে নাম প্রত্যাহার করে নিতেন আমি মনে করি পুতিন সেই অপেক্ষায় ছিলেন ট্রাম্প তার শাসনামলে ন্যাটোকে বোঝা হিসেবে মনে করতেন তিনি বিশ্বাস করতেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জোটের প্রতিরক্ষা বিষয়ে তাদের জন্য ধার্য অর্থের পুরোটা দিচ্ছে না বোল্টন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাকে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয় মাত্র দেড় বছরের মাথায় ট্রাম্প তাকে বরখাস্ত করেন ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ইউক্রেনকে কিভাবে দেখা হতো এমন প্রশ্নের জবাবে বোল্টন ট্রাম্পের সমালোচনা করে বলেন আমি মনে করি প্রক্রিয়াটি খুবই খারাপ ছিল ট্রাম্পের সঙ্গে ভূকৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা কঠিন ছিল তার কাছে প্রধান আগ্রহের বিষয় ছিল হিলারি ক্লিন্টনের কম্পিউটার সার্ভার খুঁজে বের করা তিনি বলেন গত কয়েক বছর ধরে ট্রাম্পের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিক সম্পর্ক ধরে রাখা সম্ভব হয়নি তার ভাষায় অথচ ইউক্রেন আমাদের অনেক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র বোল্টন বলেন ট্রাম্পের অভিযোগ ছিল ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ইউক্রেন ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক স্বার্থে অবৈধভাবে প্রভাব খাটিয়েছিলেন জো বাইডেন ওই সময় জেলেনস্কিকে ফোন করে বিষয়টি নিয়ে তদন্তে চাপ দেন ডোনাল্ড ট্রাম্প এরপর তাকে ইম্পিচ করার উদ্যোগ নেয় তৎকালীন ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ সাক্ষাৎকারে বোল্টন জানান ওই সময় প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং প্রাক্তন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার ট্রাম্পের আচরণে উদ্বিগ্ন ছিলেন বোল্টন বলেন আমরা বুঝতে পারছি আমাদের ইউক্রেনের নিরাপত্তা জোরদার করা দরকার অথচ ট্রাম্প যা করলেন তাতে বাকরুদ্ধ হয়ে গেলাম আমরা খেরসন দখল রাশিয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ বুধবারই রুশ সৈন্যরা ইউক্রেনের দক্ষিণের কৃষ্ণ সাগরের কাছে বন্দর শহর খেরসন নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় প্রশাসন বৃহস্পতিবার নিজেরাই নিশ্চিত করেছে প্রায় ৩ লাখ জনসংখ্যার শহরটি তাদের হাতছাড়া হয়ে গেছে শহরের প্রশাসনিক সদর দফতর এখন রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে গত কয়েকদিনের যুদ্ধে এই প্রথম ইউক্রেনের বড় কোনো শহর রুশ সৈন্যদের পুরোপুরি নিয়ন্ত্রণে নিল অনেক সামরিক বিশ্লেষক বলছেন নিপা নদীর তীরবর্তী খেরসনের নিয়ন্ত্রণ রুশদের সামরিক কৌশল দিক থেকে অনেক সুবিধা দেবে কারণ এরপর সাগরপথে সৈন্য অস্ত্র সরঞ্জাম রসদ নিয়ে এসে এই শহরকে ভিত্তি করে ইউক্রেনের ভেতরে ঢোকা সহজ হবে রুশ সৈন্যদের জন্য গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ ড জ্যাক ফাটলিং বিবিসিকে বলেন খেরসনের নিপা নদী ইউক্রেনকে কার্যত দুই ভাগ করেছে তিনি বলেন এই নদীর তীরবর্তী শহরগুলো রুশরা একে একে দখল করতে শুরু করেছে আর এর ফলে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে মোতায়েন ইউক্রেনের সৈন্যদের কাছে পশ্চিম অঞ্চল থেকে রসদ সরবরাহে বাধা তৈরি করতে পারবে রুশরা এরপর রাশিয়া পূর্বে মোতায়েন ইউক্রেনীয়দের রসদ এবং সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দিতে শুরু করবে রুশ সৈন্যরা এখন সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করছে ইউক্রেনের দক্ষিণে ক্রিমিয়া থেকে ঢোকা রুশ সেনা ইউনিটগুলো দক্ষিণের ছোট বড় অনেকগুলো
অঞ্চলগুলো শহরে অবরোধ তৈরি করেছে। মস্কো মনে করছে ইউক্রেনের সামরিক সাফল্য অর্জনে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া রুশদের কাছে এই অঞ্চলটি চলে গেলে ক্রিমিয়া এবং জাতিগত রুশ অধ্যুষিত ডনবাসের মধ্যে একটি সরাসরি যোগাযোগ তৈরি হবে। কৃষ্ণ সাগরে ইউক্রেনের জলসীমার ঠিক বাইরে অনেক রুশ যুদ্ধজাহাজ জড়ো হয়েছে। ওডেসের কাছে রুশ ছত্রু সেনা নেমেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার একটি সামরিক স্থাপনায় রুশ যুদ্ধ বিমানের হামলা হওয়ারও খবর পাওয়া গেছে। ওডেসা বন্দরের কাছে সাগরে বৃহস্পতিবার এক বিস্ফোরণের পর এস্তোনিয়ার একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। বলা হয়েছে কৃষ্ণ সাগরে রুশ সামরিক তৎপরতা অনেক বেড়ে গেছে। খেরসন মারিওপোলের পর ওডেসায় যে রাশিয়ার পরবর্তী টার্গেট, এ নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। সেটা হলে কৃষ্ণসাগর থেকে ইউক্রেন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে তাদের জন্য বিপদের কারণ হবে। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। শুক্রবার ভারত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি সিদ্ধান্তে ভোট দেওয়া থেকে বিরত থাকল। আমেরিকা সহ বেশ কিছু দেশ মিলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তদন্ত করতে জরুরিভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেয়। 47 সদস্যের কাউন্সিল ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতির উপর একটি খসড়া প্রস্তাবে অংশ নেয়। ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্রের হামলা তেজস্ক্রিয়তার আশঙ্কায় গোটা ইউক্রেন। 32 দেশ এই প্রস্তাবের পক্ষে, 2 বিপক্ষে এবং 13 দেশ কোনোরকম ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেয়। পক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া এবং ইরিত্রিয়া, এবং ভারত, পাকিস্তান, চীন সহ 13 দেশ এই প্রস্তাবে কোনোরকম সমর্থন বা বিরোধিতা জানায়নি। সম্প্রতি জাতিসংঘের কাউন্সিলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে মানবাধিকার কাউন্সিল জরুরি ভিত্তিতে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এর আগে বৃহস্পতিবার ভারত অবিলম্বে সহিংসতা বন্ধ করতে এবং ইউক্রেনের শত্রুতা বন্ধের দাবি জানিয়েছিল। জেনেভায় 49তম মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জরুরি বিতর্কে ভারত বলেছে, ইউক্রেনের ক্রমাগত অবনতিশীল মানবিক পরিস্থিতির জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মানুষের জীবনের মূল্য দিয়ে কোনো সমাধান কখনোই আসতে পারে না। আলোচনা এবং কূটনীতি মতপার্থক্য এবং বিরোধের একমাত্র সমাধান। এরপরই ভারতের পক্ষ থেকে ইউক্রেনের মানুষের মানবাধিকারের সম্মান এবং সুরক্ষার কথা উল্লেখ করে ভারত আরও বলে, আমরা ইউক্রেনে আটকে থাকা তরুণ ভারতীয় ছাত্রছাত্রী সহ হাজার হাজার ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। ভারত যোগ করেছে, আমরা ভারতীয় ছাত্রছাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করছি। ইতিমধ্যে ভারত ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়েছে, যার মধ্যে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রী রয়েছে। আগামী দিনে এই ধরনের আরও সহায়তা পাঠানো হবে বলেও ভারত অধিবেশনে জানিয়েছে। এর আগে 193 সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নিন্দা প্রস্তাব আনা হয়েছিল। এরই একদিন পরে জেনেভায় এই নতুন প্রস্তাবটি আনা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ রাশিয়াকে সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে ইউক্রেনের ভূখণ্ড থেকে তার সমস্ত সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি উঠেছে। যদিও ভারত এইসব রেজলিউশন থেকে বিরত থেকেছে, এই প্রস্তাবের পক্ষে মোট 141 ভোট এবং বিপক্ষে 5 ভোট পড়েছে। পাশাপাশি মোট 35 দেশ এই প্রস্তাবে নিজেদের মতামত জানায়নি। ইউক্রেনের শহরে বোমা ফেলা হয়নি, দাবি পুতিনের। জার্মান চ্যান্সেলর ওলফ শোলসকে ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মিথ্যা কথা, আমরা শহরে বোমা বর্ষণ করিনি। তার দাবি, রাশিয়ার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। অভিযোগ, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য জনবহুল শহরে বোমা বর্ষণ করছে রাশিয়া। ক্রেমলিন থেকে এক বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বদনাম করার জন্য এই মিথ্যা খবর রটাচ্ছে। পুতিন বলেন, রাশিয়ার দাবি মেনে নেওয়া হলে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে তাদের আপত্তি নেই। তার কথায়, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি, শুধু ইউক্রেন নয়, যারা শান্তি চায় তাদের সকলের সঙ্গেই আলোচনায় বসতে রাজি মস্কো, কিন্তু তার আগে আমাদের দাবি মেনে নিতে হবে। রাশিয়ার ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে, তাদের কাছে পরমাণু অস্ত্র থাকা চলবে না, ইউক্রেন থেকে নাৎসি শাসকদের তাড়াতে হবে, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে। এখনো পর্যন্ত 2 ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসেছে রাশিয়া, কিন্তু তাতে ফল হয়নি কোনো। পুতিনের আশা, তৃতীয়বারের বৈঠক ফলপ্রসূ হবে। চলতি সপ্তাহের শেষে তৃতীয়বার বৈঠকে বসতে পারে দুদেশ। শুক্রবার কিয়েভ থেকে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার 3 কমান্ডার নিহত, দাবি পশ্চিমা কর্মকর্তাদের। ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনীর অন্তত 3 কমান্ডার নিহত হয়েছেন। তারা যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে আসার পর নিহত হন, পশ্চিমা কর্মকর্তারা এই দাবি করেছেন। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শুক্রবার এ খবর জানিয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, 41তম সমন্বিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার স্নাইপারে গুলিতে নিহত হয়েছেন। নিহত অপর 2 কর্মকর্তার মধ্যে একজন হলেন ডিভিশনাল কমান্ডার এবং তৃতীয়জন রেজিমেন্টাল কমান্ডার। তাদের মতে, বাহিনীর নিয়ন্ত্রণ আরও দৃঢ় ও অনুপ্রেরণা যোগাতে রুশ কমান্ডাররা নিজেদের সম্মুখ সারিতে নিয়ে আসছেন, বিশেষ করে যেসব স্থানে তাদের বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, নিহত কমান্ডাররা বড় ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যক্তিত্ব জাহির করার চেষ্টা করছিলেন। রাশিয়ান সম্পদ দখল করার অনুমতি দিল ইউক্রেন। ইউক্রেনে থাকা রুশ সম্পদ দখল করার অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট, শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি। ইউক্রেনের পার্লামেন্ট জানিয়েছে, ইউক্রেনে থাকা রুশ সরকার বা নাগরিকদের স্থাবর ও অস্থাবর সম্পদ দখল করার অনুমতি দেওয়া হয়েছে। এখন থেকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ রুশ সম্পদ দখল করার আইনি অনুমতি পেল। বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্ট এ ধরনের পদক্ষেপ নেয়। এখন রুশ সরকার বা নাগরিকদের কোন সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে তার তালিকা করবে ইউক্রেন সরকার। এরপর এই তালিকা ইউক্রেনের নিরাপত্তা এবং প্রতিরক্ষা পরিষদকে দেওয়া হবে। এরপরই ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই রুশ সম্পদগুলোকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে আনা হবে।
ভিয়েনা সংলাপ চুক্তির অনেক কাছাকাছি রয়েছে বললেন ব্রিটিশ আলোচক। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় অচিরে একটি চুক্তি সম্ভব বলে জানিয়েছেন ওই সংলাপে অংশগ্রহণকারী ব্রিটিশ প্রতিনিধি দলের প্রধান স্টেফানি আল কাক। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে তথ্য জানান। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে দেশটির ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে 2021 সালের গোড়ার দিকে ভিয়েনা সংলাপ শুরু হয়। বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই সংলাপের অষ্টম দফা আলোচনা চলছে। এই আলোচনায় ব্রিটিশ প্রতিনিধি দলের প্রধান আল কাক নিজের টুইটার পেজে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে বলেন, আমরা একটি চুক্তির অনেক কাছাকাছি এসেছি। ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়কারীর মধ্যস্থতায় এ পর্যন্ত সকল পক্ষ গঠনমূলক আলোচনা করেছে। এখন আমাদেরকে চূড়ান্ত কয়েকটি পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ কূটনীতিক এমন সময় এসব কথা বললেন যখন কেবলমাত্র ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে ভিয়েনা সংলাপে এ পর্যন্ত বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। কিন্তু ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রশাসনের বেআইনি পদক্ষেপের ক্ষতিপূরণ প্রদান এবং তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসতে পারেনি বাইডেন প্রশাসন। ইরান শুরু থেকে বলে এসেছে আমেরিকা একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকেই আবার ফিরে এসে এই সমঝোতা পুনরায় কার্যকর করতে হবে। সেই সঙ্গে আমেরিকাকে এমন গ্যারান্টি দিতে হবে ভবিষ্যতে হোয়াইট হাউসের ক্ষমতা পরিবর্তিত হলেও কোনো মার্কিন প্রশাসন যেন সম্ভাব্য চুক্তি থেকে বেরিয়ে যেতে না পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের। ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ রুশ সেনাদের দখলে যেতেই নড়েচড়ে বসেছে ইউরোপ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। এলএসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা নিয়ে তিনি এবং মিত্র দেশগুলো মারাত্মক উদ্বিগ্ন। বিবৃতিতে অতিসত্বর হামলা বন্ধ করে ইউক্রেনের যাবতীয় নিউক্লিয়ার স্থাপনার দায়িত্ব ইউক্রেন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। বিবৃতিতে আরও জানানো হয় এ বিষয়ে ম্যাক্রো ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA মহাপরিচালকের সঙ্গে ফোনে আলাপ করেছেন। ইউক্রেনের পাঁচটি প্রধান পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ইতিমধ্যে IAEA এর দেওয়া পরামর্শ অনুযায়ী নিজেদের সর্বোচ্চটুকু করার প্রতিশ্রুতি দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।